আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা চিকেন রান্না করব, চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন খাবো আজকে, চিকেন। তো আমার হাজবেন্ড আজকে চিকেন খেতে ইচ্ছে করলো, তো ও আজকে চিকেন নিয়েছে। তো আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সঙ্গে চিকেন রান্নাটা একটু শেয়ার করি, তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভিডিওটা দেখে কিরকম লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন রেসিপিটা দেখি। আমাদের চিকেন দেওয়া হয়ে গেছে। চিকেনের মধ্যে এবার আমরা পরিমাণ অনুসারে নুন আর এক চামচ হলুদ মিশিয়ে মাখিয়ে চিকেনটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলুন আমরা মশলাটা দেখে নিই যে কী কী লাগবে। 1 কেজি মাংসতে আমরা 4টে ছোট পেঁয়াজ কুচি করেছি, 1টা বড় টমেটো কুচি করা, আর পরিমাণ মতো ধনে পাতা নিয়েছি, রসুন, আদা, লঙ্কা আর জিরে আর ধনে বাটা। Thank you.